বে বেটা, অত লেখাপড়া করে কি করবি রে? আমার যদি সম্পদ আছে ওই সারা জীবন খায়াও শেষ করতে পারবি না, বুঝছো? শোন, আমার দাদার 100 বিঘা জমি আসলো, আর আমার বাপ আছে 10 বিঘা। তার মানে এই লয় যে আমার বাপেরা 10 ভাই। আমার দাদা অর্ধেক বেঁচে থেকে চলে গেছে, আমার বাবা আগে থেকে জানিয়েছিল 10 বিঘা জমি পামো, তাই সেই জন্যে ঘুম আর খাওয়া ছাড়া কোনো কামই করেনি। যে বাপ মা সলপলের জন্য নিরাপদ সম্পদ রেখে যায়, ইনকে সলপল বহুত দেখছি নিঃশেষ হয়ে শেষ হয়ে গেছে। জমিদারের তৃতীয় জেনারেশন না খায় মরে, ইনকে মেলা দেখছি। নিশ্চয়তা মানুষকে আলসা করে ফেলে দেয়, বুঝছো? তুই হয়তো ভাবিচ্ছ তোর রেখে যাওয়ার টাকা পয়সা দিয়ে তোর চোল আগামী দিন খুব আরামে চলবি, এই চিন্তা কিন্তু সম্পূর্ণ ভুল। তোর টাকা তোর 5 বছরের চোলক দামি খেলনা দাবি করার মানসিকতা তৈরি করে দিবি। ক্লাস 10-এ না উঠতেই যাবে আইফোন, ইন্টারে উঠলে যাবি বাইক, অনার্সে উঠলে যাবি গাড়ি, আর পকেট খরচের জন্য নিবি হাজার হাজার টাকা। দামি ঘড়ি পরবি, জাঙ্ক ফুড খাওয়ার জন্যে প্রতি মাসে নিবি 20,000 টাকা। তুই যদি না দিবে পারিস তাহলে তাই হবে খুব বিরক্ত, মনে করবি তুই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কৃপণ, আর সন্তানের ইমোশনে গুরুত্ব না দেওয়ার জন্যে তুই হয়ে যাবো হার্টলেস বাপ। আমি বিশ্বাস করি পৃথিবীটা পরকালে হাসরের ময়দানে লাখান্তি হওয়া উচিত। যার যার প্রাপ্যপূর্ণ তারি তারি টাকা, পরিশ্রমের প্রাপ্তি শুধুমাত্র তারই হওয়া উচিত। তোরও তো একটা স্বপ্ন আসলো, তুই যখন কলেজে পড়িছিল তখন তুই ভাবিছিল দূরে অসহায় মেয়ে লেখাপড়া খরচ চালাবো, আমেরিকা না হোক নেপাল যা ঘুরে আসবো, হজ করে আসবো। সেই স্বপ্ন তুই এখন সব ভুলে গেছো, এখন সব টাকা পয়সা তোর সোলের জন্য থুয়ে দিচ্ছ। তোর এই ত্যাগ তোর সন্তানের প্রতি খালি দায়িত্ব পালনই হবে, অন্য কিছু নয়। ভুল কিন্তু তোর সন্তানের লয়, ভুল তোরই, কারণ তোর চালচলনে তাই জানে গেছে তোর সব সম্পদ হচ্ছে তোর ছেলের। আমি কিন্তু তা করিনি আর কোনোদিন কর্মও না, যা আমার সম্পদ তা শুধু আমারই, আমার মৃত্যুর পর তারা পাতেও পারে নাও পাতে পারে। আজ যদি আমার চরমেটা অসুখ হয় আমি ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট করার জন্যে আমার সব সম্পত্তি বেছে দেবো, মাত্র 5 দিন বেঁচে থাকার জন্যে, সেটা আমার সলপলেরা জানে। তাই তাকে কোনো নিশ্চয়তা নাই, তারা আজ সার্ভাইভ করা শিখছে, আমি তাকে শিখেছি। আমি খালি তার লেখাপড়া চিকিৎসার কোনো কার্পণ্যতা করিনি আর কোনোদিন কর্মও না, একজন বাপ হিসাবে এটাই তার প্রতি আমার দায়িত্ব। তারপরে তা হচ্ছে পৃথিবীর সন্তান, তাকে আরও লক্ষ্য সলপলের সাথে দৌড়ানো লাগবে, তার নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। যদি তাই তৈরি করতে পারে সেটাই হবে তার জীবনের সবচেয়ে বেশি বড় আনন্দ। আমার থুয়ে যাওয়া অর্থ সম্পদ দিয়ে সুখে থাকা আর অন্য মানুষের আন্ডারপ্যান্ট পরে ইজ্জত ঢাকা একই কথা, অন্তত একনে তাকে মেরুদণ্ড হোক। সত্যি যদি তুই সন্তানে ভালো চাস তাহলে তাকে বুঝবার দে তাই একটা পরিপূর্ণ মানুষ, তার দায়িত্ব তারই, তুই তার নির্দিষ্ট দায়িত্ব পালন করা একজন মানুষ। সন্তানকে আন্তরিকতা দেখা কিন্তু অর্থ সম্পদ দিয়ে লয়, সলোক জীবন আর বাস্তবতার সম্পর্কে এমন জ্ঞান দেওয়া লাগবে জানতায় তোর 10 বিঘা ছাড়াই সে যেন 12 বিঘার মালিক হতে পারে।